আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে এই তীব্র গরমে আমরা প্রায় একটি খবর শুনতে পাচ্ছি যে কুরবানির যারা গরু লালন পালন করতেছে বা মোটা তাজা করতেছে কিংবা ডেইরি ফার্ম থেকে শুরু করে সকল খামারিদের একটি বড় ধরনের সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে গরুর প্রায় হিট স্ট্রোক হচ্ছে, প্লাস হচ্ছে গরু ছটফট করতেছে। তো এই ছটফট, হিট স্ট্রোক, তারপরে হচ্ছে এগুলো হলে বা এগুলোর থেকে নিজেদের রক্ষা করতে, আসলে গবাদি পশুগুলোকে রক্ষা করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, এ বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, এই সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখন পর্যন্ত প্রচুর পরিমাণে ফিড খাওয়াচ্ছে বা হচ্ছে বড় বড় ধরনের ফিড খাওয়ানো, যে খারাপ সেটা না, সেটা বলতেছি না, কিন্তু দানাদারের পরিমাণটা এই গরমে অনেকেই অনেক বাড়িয়ে দিচ্ছে মোটা তাজাকরণের জন্য। এত আসলে এত বেশি, আসলে প্রত্যেকটা জিনিসের একটা পরিমাপ আছে। আমরা জানি যে আপনি যখন কি না পরিমাপের ওভার দিবেন, তখন হচ্ছে যে কোনো জিনিসের জন্য সেটা বিপরীতভাবে কাজ করে, হয়তোবা পাতলা পায়খানা হয়ে যাবে, গরুর পায়খানা নরম হয়ে যাবে, বা সেইগুলো ওইভাবে বডিতে কাজ করবে না। তো অনেক মানুষই এমন লুফ করতেছে যে দেখা যায় যে মোটা তাজা করার জন্য মনে করছে যে যত খাওয়াবে তত মনে হয় মাংস ধরবে বা হচ্ছে তত দ্রুত বড় হবে, এই জন্য অনেক বেশি দানাদার খাদ্য বা হচ্ছে অনেক বেশি আপনার ফিড বা যা আছে আর কি খাবার দাবার, তো এগুলো দেওয়ার ফলে আমরা প্রায় শুনি যে এমনিতেই তো প্রচুর গরম বর্তমানে অবস্থা, তো সবাই জানেন যে মানুষই টিকতে পারতেছে না আর গরু বাছুর কীভাবে টিকবে, কারণ মানুষ তো তাও চলাফেরা করতে পারে বিভিন্ন তার সেফ জোনে নির্দিষ্ট স্থানে, যে একটু নিজেকে শান্ত করতে পারে, কিন্তু গরু বাছুর তো বাধা থাকে, তো এদের তো অবস্থা খুবই খারাপ, এরা খাবার খেয়ে তো এখানেই থাকতে হয়। তো যেহেতু এমনিতেই প্রচুর গরম, সেই গরমে দেখা যায় যে গরুর খাবার বেশি দেওয়ার কারণে সেটা ডেইরি হোক, দুগ্ধবতী গাভী হোক বা হচ্ছে আপনার মোটা তাজাকরণ গাভী বা গরু হোক, সেটা দুইটাতে আসলে খুব খারাপ প্রভাব ফেলতেছে। স্পেশালি আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলো পাতলা পায়খানা করতেছে, এটা হচ্ছে প্রথম স্টেপ, মানে প্রচুর পরিমাণে বদ হজম হচ্ছে, এবং এই বদ হজম থেকে একটা সময় দেখা যায় যে ফুড পয়জনিংয়ের পর্যায়েও চলে যায় আর কি, ঠিক আছে, কারণ খাবার দাবার বেশি হয়ে গেলে দেখা যায় বদহজমের মাত্রাটা অনেক বেশি হয়ে গেলে ওইটা আসলে এই মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কালকে পরশু দিন বা এই তিন দিন চার দিন ধরে আমাদেরকে অনেকে মেসেজ দিচ্ছে, ভাই আমাদের গাভী, আমাদের তার কী বলে ওইটাকে ষাঁড়, বকনা বাচ্চা, ছোটো বাচ্চা, এগুলো হচ্ছে প্রচুর ই করতেছে, পায়খানা করতেছে, পাতলা পায়খানা করতেছে, তো আমরা কি করতে পারি? তখন আমরা বললাম যে আপনারা কি খাবার দাবারগুলো আগের মতো করেই দিচ্ছেন? তিনি আমাকে বললেন এক খামারি ভাই যে ভাই আসলে সামনে তো কুরবানির ঈদ, আমরা মোটা তাজা করতেছি, আমরা আগের চেয়ে আরও বাড়িয়ে দিচ্ছি। আমি বললাম যে ভাই বাড়িয়ে দিবেন ঠিক আছে, কিন্তু এই যে এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরম, আসলে গরমের মধ্যে গবাদি পশুর হজম প্রক্রিয়াটা একটু বাধাগ্রস্ত হয়, কারণ আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আমরা এটা চাক্ষুষ প্রমাণ পেয়েছি, যেই দিন অনেক গরুর মানে আবহাওয়াতে অনেক বেশি গরম থাকে, মানে অনেক বেশি তাপ থাকে, ওই দিনের পরের দিনই গরুর দুধ কম হয়। এটার কারণটা হলো যে আসলে বডিটা গরুর তো একটু অসুবিধা হয়, গরম হলে তো এটা স্বাভাবিক অসুবিধা হয়, আর গরুর যখনই অসুবিধা হবে তখনই আপনার দেখা যায় যে পরের দিন সেটা তার দুধে বা মাংসে, মোটা তাজাকরণ হলে মাংসে প্রভাব ফেলবে, আর যদি আপনার দেরি হয় তাহলে দুধের ক্ষেত্রে প্রভাব ফেলবে। তো এই যে এই বিষয়গুলো, খাবারটা আপনাকে খুব সাবধানে দিতে হবে এই মুহূর্তে। আপনি যদি অত্যাধিক লুপ করেন তাহলে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের এইরকমভাবে এত পরিমাণে পাতলা পায়খানা, প্লাস হচ্ছে গরুগুলোর মানে অতিশয় গরমে স্ট্রোক করে মারাও যাচ্ছে। এবং বারবারই বলে থাকছি যে ছোটো বাছুরকে এই মুহূর্তে দেখা যায় যে আপনি যত ঠান্ডা পরিবেশে রাখতে পারেন রাখার চেষ্টা করবেন, বিশেষ করে হস্টিন ফ্রিজিয়ান বকনা বাচ্চাগুলো এইগুলো বা ষাঁড় বাচ্চাগুলো, এগুলো কিন্তু খুব হিট সেন্সিটিভ, প্রথম এক দুই মাস ওয়েদারের সাথে একটু তারা ই হয় কি বলে যে কমফোর্ট হয়, মানে তারা তাদের মতো করে আরাম এসে সুন্দরকে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ওই সময়গুলোতে দেখা যায় যে এরা তো অন্য দেশের জাত না, তো এদেরকে কী করতে হয়, বিশেষ করে যারা 90%, 95%, 98% দেয় ওইগুলো দেখবেন যে প্রচুর ই করে, গরমে সহ্য করতে পারে না, তো এই গরমে ওইগুলোর আরও সমস্যা হয়, পাতলা পায়খানা হয়, ওইগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, ওইগুলোকে যত ঠান্ডা পরিবেশে আপনি রাখতে পারেন ঠান্ডা পরিবেশে রাখবেন, তারপরে আপনার বড় গরুগুলোকে আপনি বারবার গোসল করে দেওয়ার চেষ্টা করবেন, খাবার দাবারগুলো
আপনি একটা মাফিকভাবে দিবেন, দেখা যায় ঘাস টাস দিলে এইগুলোতে সমস্যা হয় না। ওই দানাদার খাবার যদি অনেক বেশি বাড়িয়ে দেন গরমের মধ্যে, তাহলে হয় ফুড মানে পাতলা পায়খানা হয়ে যায়, নয় তো দেখা যাচ্ছে যে সেখান থেকে পাতলা পায়খানা হওয়ার পরে এই গরমে যেহেতু তারা সহ্য হয় না, গরুর আরও বড় সিরিয়াস কেস স্ট্রোক করে অনেকটা, বা অনেক খারাপ পর্যায়ে চলে যেতে পারে। এই জন্য এখন দুইটা তিনটা দিন হয়তো বা আর আগামীতে এরকম গরম থাকবে, তো এই দুইটা তিনটা দিন আপনি একটু মেনটেন করে চলেন। তারপরে শীত মানে একটু মানে পরিবেশটা যখন ঠান্ডা হবে, ওয়েদারটা যখন একটু আপনার নিয়ন্ত্রণে আসবে আগের মতো, তখন আপনি আবার খাবার দানাদার খাবার বাড়িয়ে দেন। যেহেতু মোটা তাজাকরণের একটা সময় আছে, তো আপনি সেটা বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে খামারে পানি রাখুন গরুর জন্য। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গরুকে আপনি পর্যাপ্ত পরিমাণে দেখা যায় যে ঘাস দেওয়ার চেষ্টা করুন, এগুলো দিলেই ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, স্টে সেফ স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।